বিয়ের পর এবছরই প্রথম জন্মদিন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার অনুপম রায়ের। সদ্য সঙ্গীত শিল্পী প্রস্মিতা পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আর জন্মদিনের স্বামীকে নিয়ে কি জানালেন প্রস্মিতা? সম্প্রতি প্রকাশে এসেছে জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ানের একটি বিশেষ এপিসোডের ক্লিপ। সেই এপিসোড হাজির হবেন জনপ্রিয় তারকারা, আর সেই তালিকায় যেমন রয়েছেন চান্দ্রিয় ঘোষ, তেমনই রয়েছেন প্রস্মিতাও। আর রচনা ব্যানার্জির প্রশ্নের উত্তরে যেমন উঠে আসে ব্যক্তিগত জীবনের কথা, তেমনই হলো এই এপিসোডের। মনের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরা। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রস্মিতা। শুয়ের মাধ্যমে রচনা প্রস্মিতাকে প্রশ্ন করেন, বর হিসাবে অনুপম কেমন? হঠাৎ এই প্রশ্নে কিছুটা লজ্জা পেয়েও যান সঙ্গীত শিল্পী, মুখ লুকিয়ে হেসে ফেলেন। তারপরে প্রস্মিতা বলেন, পরের প্রশ্ন দিদি, স্পষ্টত অনুপম ও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চোট করে মুখ